দিন দিন বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমাদের বাড়িতে আসবে কয়েকজন বিশেষ অতিথি, আর সেই জন্যই সকাল থেকে সেসবের তোড়জোড় শুরু করা হলো। আমি আম্মু মিলে ঠিক করছিলাম কি কি রান্না করা হবে, তাদেরকে কি কি খাওয়াবো। তো এরই মধ্যে তারা আমাদেরকে ফোন করে জানালো এক স্পেশাল ডিমান্ড। তারা বলল তাদেরকে আর যাই খাওয়াই না কেন, তাদেরকে কাঁকড়া আর বাগদা চিংড়ির মালাইকারি খাওয়াতেই হবে। তো সেই মতো আব্বু জলকর থেকে একদম ফ্রেশ বাগদা, নর্মাল চিংড়ি, কাঁকড়া নিয়ে চলে এলো। এই দেখুন, এই সেই কাঁকড়া, এগুলো পাওয়াই যায় না বলতে গেলে, খুব রেয়ার। বছরে কয়েকটা টাইমে খুব ভাগ্য ভালো হলে তখন পাওয়া যায়। এই দেখুন, আজ হয়েছে আমাদের জলকরে, এগুলোকে বেঁধে দিয়েছে জলকর থেকে কাকুরা, যাতে করে কাউকে না কামড়ে দেয়। এগুলো সবাই কাটতে পারে না, আমার এক পিসি কাটতে পারে, তাকে দিয়ে এটা কাটাতে হবে। আর এই দেখুন, এই চিংড়িগুলো দিয়ে একটা রকমের রান্না হবে, এগুলো নর্মাল চিংড়ি। আর এই যে হলো বাগদা চিংড়ি, এই দেখুন এখনও বেঁচে আছে চিংড়িগুলো, এটা দিয়ে হবে বাগদা চিংড়ির মালাইকারি। আর যেটা আমার আম্মু একদম খুব সুন্দর বানায়, আমার আম্মুর সিগনেচার ডিশ হলো বাগদা চিংড়ির মালাইকারি। আমাদের বাড়িতে যেই আত্মীয় আসুক না কেন, অবশ্যই তাকে এটা খাওয়ানো হয়। আর এদিকে আজকে জাল দিয়ে দেখুন কাকা কত বড় বড় মাছ ধরেছে, সচরাচর এরকম মাছ জালে খুব একটা পাওয়া যায় না, কিন্তু আজকে এই তিনটে কাতলাই হয়েছে সব বাড়ির জালে, আবার সেটা ক্যাপচার করা হয়নি। তো এই মাছগুলোকে কাটা দেখুন, এখন মাছের গায়ে উনুন থেকে ছাই লাগিয়ে নিয়েছে, কারণ এটা খুবই স্লিপ করছে, হাত কেটে যেতে পারে। যদিও আমাদের এরকম বড় বড় মাছ হলে বাড়িতেই কাটা হয়, কাকিমারা কাটতে পারে, কিন্তু আজকে দেখুন এতই বড় মাছ, এটা প্রায় 3-4 কেজি ওজন হবে, কাটতে কত কষ্ট হচ্ছে দেখুন। তবু চেষ্টা করছে, আমাদের তো বাইরে থেকে কেউ কেটে দেওয়ার নেই, বাড়িতেই কাটতে হবে, ওই জন্য যতই কষ্ট হোক না কেন। এই দেখুন কাকিমারা ট্রাই করছে। বন্ধুরা, আপনারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। আর কেমন লাগছে আমার ভিডিও আপনারা অবশ্যই আমাকে জানাবেন।